ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনা সন্দেহে রোগীর চাপে ঠাঁই নেই বেলেঘাটায়, জায়গা নেই বেলেঘাটা আইডি থেকে আর্জি করে রেফার। কথা বলে নেব আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, কি খবর রয়েছে ঠিক এ বিষয়ে? দেখো, আরজিকর বেলেঘাটা আইডি হাসপাতালে এই মুহূর্তে নভেল করোনা ভাইরাস সন্দেহভাজন রোগীদের চাপে একেবারে নাভিশ্বাস অবস্থা। হাসপাতালের যতগুলি আইসোলেশন কেবিন রয়েছে, আইসোলেশন কেবিন সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে। এই মুহূর্তে আর রোগী ভর্তি নেওয়া আইসোলেশন ওয়ার্ডে সম্ভবপর হচ্ছে না। যে কারণ দেখিয়ে এক রোগীকে কিছুক্ষণ আগে নারকেলডাঙ্গার বাসিন্দা 56 বছরের এক ব্যক্তি, তাকে নিয়ে আসা হয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেলেঘাটা আইডিতে। বেলেঘাটা আইডি এখান থেকে তাকে রেফার করে দিয়েছে। এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাঠানো হয়েছে। আরজিকর কর্তৃপক্ষের তরফ থেকে যেটা বলা হয়েছে যে এই ব্যক্তিকে পাঠানো হয়েছে তার কারণ সেখানে বেড নেই, এবং সেই কারণেই তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে আরজিকরে। আরজিকরের জরুরি বিভাগে এই মুহূর্তে চিকিৎসকেরা পরীক্ষা করছেন ওই ব্যক্তিকে, এবং পরীক্ষার পর তাকে আরজিকর মেডিকেল কলেজের যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে সেখানে ভর্তি করা হবে, সেরকম তাই আরজিকর হাসপাতালের তরফে জানানো হয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু রোগীর চাপ ব্যাপক ছিল আজকে হাসপাতালে, বেলেঘাটা আইডি হাসপাতালে। শুধুমাত্র নভেল করোনা ভাইরাস আক্রান্তই নন, একাধিক সোয়াইন ফ্লু আক্রান্ত রোগী চিকিৎসাধীন ছিলেন এবং নতুন করে এসছেন আজকে হাসপাতালে। বেশ কয়েকজন টাইপ বি ফ্লুতে আক্রান্ত রোগী আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন, এবং তার সঙ্গে যোগ হয়েছে সন্দেহভাজন নভেল করোনা ভাইরাস রোগী, এবং যে যে পজিটিভ রোগী এই মুহূর্তে চিকিৎসাধীন আছেন যে তরুণ, তার পরিবারের সদস্যরাও আলাদা আলাদা ঘরে রয়েছেন আইসোলেশন কেবিনে। ফলে সব মিলিয়ে একটা ঠাঁই নেই অবস্থা বেলেঘাটা আইটি হাসপাতালে, যে কারণে এই রোগীকে রেফার করে দেওয়া হলো বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ সন্দীপ।